সাথে সাথে কি পেটে মুছে দেয় আর কিছু ভালো করে মনে করে দেখো ভাত তুলে না তো কিছু আমি বড়মামাকে ফোন দিচ্ছি, দেখিস ঝুলে ঝুলে বড়মামাকে ফোন দিয়ে ফেলেছি, এটা তো মামির রুগী। আমি তো সেই কথাই করি, রুগী কার আর ফোন করে কার? হ্যাঁ, এতক্ষণ পরে সেটাই লেকচার দিবে, যখন ফোনটা করলে তখন কি খারা খারাপ তামাশা দেখতেছিলে? তুমি আমার কিসে কম্পিউটার হইছো হে? হ্যালো মামি, আপনার না? সালাম আলাইকুম। হ্যাঁ মামি, সুখে ঢেকোটে গলা জলে আর খাওয়ার সাথে সাথে পেটে মুছার দেয়। বয়স বয়স 30-35 হবে। এ কি কয়, আমার বয়স বলে 35 কে 30 দিয়ে বললাম সেটা কেন শোনো নাই? হ্যাঁ মামি, 30 চোখের নিচে কোনো কালি পড়ে নাই, এমনি চোখের বল দুটো সাদা ঠেকতেছে, মনে হয় রক্ত শূন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে মামি, লিখতেছি লিখতেছি। হ্যাঁ কোন ময়কা টয়রফলা টয়রফলা ওকার নি নিডা জল, মানে পানির পানির জল তো? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ মামি লেখছি। ও ম্যাট্রো নিডা জল, এটা তো আমার 60 ট্যাবলেট। বুঝছি 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 মামি, আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম মামি, রাখি। তোমার রক্ত আমাশা হয়েছে? বাজারে ব্যাগ দেওয়া হোক। এই যে বাজারে ব্যাগ হাতে খাড়ায় আছে, সাইকেলে চাবি তো নিত্যদিনই কি তোর কাছে সব কিছু চায় না? হবে একটা কথা কব, কহ হোক আমি যে তো কই এসব আজারি চিনতে বাড়তে গিরাতে হয় না, নাকি দিনে ছুটি হচ্ছে? শুক্রি গিরি আমি তো সুটাবনে আসি, আজকে বাজার থেকে আসি, তোর শুক্রি গিরি যদি আমি না শুটাইছি রে তারপরে দেখিস কত বড় শক্তি হইতু। এলাও প্রেসক্রিপশন দাও, যাও টেয়া দাও, ওষুধগুলি কিনে খাও। টেকা পয়সা কি আরো দুই জায়গা তো ফোনের ফোনের টাকা সবই তো দিলাম। আরে তুমি তো একটা ফোনের টাকা দিছো, আর একটা ফোন হয়েছে না? দুই ফোনের টাকা আমি দেবো কে? আমি কি দুইটা ডাক্তার চিকিৎসা নিছি? তুমি দেখলে না ভুল করে বড় মামার কাছে ফোন চলে গেল? ভুল করছে গিয়া দু ডাক্তার, আমার বয়সও ভুল করছে, আমি বাড়তিটাকে পে করতে পারবো না। ওরে বাবা রে বাবা, আবার তুমি ইংলিশে কথা কচ্ছো নাকি? ওরম ইংলিশ কোলা আমরাও জানি, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। ক্যাসাল করো না তো, দাও আরো দুই টাকা দাও তাড়াতাড়ি। যতই ইংলিশ কও বাড়তি টাকা আমি দিতে পারবো না, দুই টাকার জন্য ঝামেলা করো না তো। তাই নাকি? দুটিটা একদম টেহা মনে হয় না? না তুমি দেখলে না ডাক্তার সাহেব তোমার সামনে হতে খাতার মধ্যে পুই পুই করে হিসাব করে লেহে রাখলো, তুমি যদি দুই টেহা না দাও তাহলে আমার পকেট তিন দিয়ে ওটা পুরি দেওয়া লাগবে না? না দেওয়া লাগলে দেবে, যা কইছি কইছি, আমি ভুয়া ফোনের বিল পে করতে পারবো না। ও তাই নাকি? এটা শোনো, এই দিনই কল দিন লা আরো দিন আছে, পেটে কল মোসর আবারও দিবের পারে, তখন কল এই চেম্বারে তোমার আবার আসা লাগবে পারে, কথাটা ভালো করে মনে রাখো। বয়স কত? বয়স 40। তুমি মেয়ের ট্রিটমেন্টের জন্য আইনছে, আমি তোমার বয়স জিজ্ঞেস করি নাই। মেয়ের বয়স কত? 4 বছর। 4 বছর, সেটা কো 4 বছর, সমস্যা কি? পাতলা পায়খানা।
পাতলা পায়খানা কয়বার হয়েছে? তিনবার। রাত্রিবেলা কি খাওয়াইছিলে? ডাল দিয়ে ভাত খাওয়াইছিলাম। ডাল দিয়ে বাসি ছিল? হ্যাঁ। ডাক্তার সাহেব, এখানে একটু ব্রেক মেরে গরু ছাগলের ট্রিটমেন্ট করে আসো, মেলা সময় বসে আছি। তুমি কলিবাড়িতে যাওয়া যাবি না, এখনো পশু চিকিৎসার সময় হয়নি। সময় হলে পরে তোমার কল লাগবি না, আমি এমনি এমনি যাই চিকিৎসা শুরু করে দেবো না। এখন তোমার জন্য যে নির্ধারিত জায়গা আছে সেখানে যা অপেক্ষা করো, যাও। একটা ফোনের পয়সা মারি দিয়ে চলে গেল, কি করলো জানান? করে যে ডাক্তার ভুল করছে, জরিমানা দিবি বলে ডাক্তার এই কথা কয় ময়ূর উপর চলে গেল। জরিমানা দেওয়া লাগবি তোর? তুমি কিসের কম্পাউন্ডার হয়েছে রে? আমি কোন জায়গায় কার কাছে ফোন করি সেটা তোমার খেয়াল রাখা লাগবি না? এই ফোনটা যদি বড় মামাক না করিয়ে আমি ফ্যাটারানি মামা ছোট মামার কাছে করতাম, তাহলে কত বড় সন্ন্যাস হইতো সেটা বুঝে পারো মুটা? এখন যাও, বাইরে যেসব রুগী অপেক্ষা করতেছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, কাঁঠাল পাতাটা তো জোগাড় করো। যাও, এই কয়ে দিছি, যাও অপেক্ষা করো, যাও আসো। তোমার সাথে কাটালের কথা লাগবে, এই কথাটা তুমি আমাকে কই পাইলে না? আমার না কথাটা তোমার ডাক্তারের চেম্বারে যায়, ডাক্তারের সামনে কল লাগবে। তোমরা যা হই যাও না, তাহলে চুপচাপ বসে থাকো, সব সময় হয়তো আমি ডাক দেবো না। মাদু ভাই, ওরা সদাই লাগবে। তোমার বেশি তাড়াহুড়ো থাকলে তুমি অন্যখানে দেখতে পারো, নাহলে নিজেই গঞ্জে যাবে পারো, আমার এখানে তাড়াহুড়ো চলবে না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, তোমার কথাই মানলাম, এখন একটা লিস্টি করো। না, আমার শর্ত তো তোমার মানাই লাগবে এমন কোনো কথা নাই। আমার এখানে ইমার্জেন্সি কোনো বেচা বিক্রি করি না, এ কথা আগের থেকেই কওয়া আছে। এখন কও কী কী লাগবে? আটা লাগবে 1 কেজি। আটা 1 কেজি প্যাকেট না লুজ? প্যাকেট দিও। তারপর চিনি 1 কেজি দাও। দেশি না বিদেশি? দেশি দিও। তারপর ওই চা পাতা 200 গ্রাম দাও। তোমার হয়েছে হচ্ছে 190 টাকা দাও। এই নাও। দশ টাকা বেশি দিছ, ঠিক আছে, বিকাল 5টায় ডেলিভারি আসি নিয়ে যাও। তোমাকে কইছিলাম বাড়িতে একটু জরুরি ছিল, বাড়িতে মেহমান আসবে। এটা তুমি কি করলে ভাদু ভাই? আমি তো কইছি ভাই, আমার এখানে ইমার্জেন্সি কোনো কারবার নাই। তুমি নিজে অন্য জায়গা দেখো, নাহলে নিজে গঞ্জে যাও, আমি ইমার্জেন্সি কোনো ব্যবসা বিক্রি করি না। ধরো দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে ভাই, তুমি আবার নতুন করে একটা লিস্ট করো ভাই। এই না ভাই, আমি তো কইছি আমার এখানে 12টা পর্যন্ত লিস্টি গ্রহণ, তারপর আমি মোকামে যাবো, মাল নিয়ে আসবো, 5টার থেকে ডেলিভারি, একেবারে ঘড়ি ধরে কাম করি আমি। আবার কবে?